আপনি ধরেন কারোর জন্য দীর্ঘ 3-4 বছর অপেক্ষা করে আছেন এবং একদিন হঠাৎ তার মৃত্যু সংবাদ পেয়ে নিজেই নিজেকে আঘাত দেওয়া শুরু করেছেন। বাট কালকের মার্ডারের পর ডিপার্টমেন্টের মেজরিটিরাই কিন্তু তোমাকে প্রাইম সাসপেক্ট হিসাবে ডিক্লেয়ার করেছে। সো সেই আধারেই তোমাকে আগামী 7 দিন একটা আলাদা জায়গায় একলা থাকতে লাগবে। ঠিক তখনই সেই মানুষটার ফোন কল আসলো এবং আপনার খবর নেওয়া শুরু করলো। আপনি নিজেও সবটা বুঝতে না পেরে যেটা হচ্ছে সেটাকে অনুসরণ করা শুরু করলেন। বিরাজ, আই থিঙ্ক আমাদের 3 বছর থেকে মিস্ট্রিটা আজকে সলভ হবে। আদৌ কি সেটা ভ্রম নাকি আগের খবরটা মিথ্যে? আমাদের পৃথিবীতে যে 7 জন একই দেখতে ব্যক্তি আছে এটা জাস্ট আমি গল্প বা কিছু থিওরিতে দেখেছি, বাট আজকে তো ভাই নিজের চোখের সামনে একটাকে দেখেও নিলাম। বিরাজ, WhatsApp, এটা কিভাবে হতে পারে? এর যত সব এভিডেন্স আছে সবগুলো দেখে নিস, ওখানে রাখা আছে। আর যেভাবেই হোক এই মালটা, মানে এটা একটা সুইসাইড কেস করে দিস, ঠিক আছে? বিরাজ, তুই ভাই টেনশন করিস না, আমাদের ডিপার্টমেন্টে পুরো তোর উপর কনফিডেন্স আছে, সব ঠিক হয়ে যাবে। এটা কিছুই না, এখনও তো কেসটা পুরো পড়ে রয়েছে, আগে সলভ করতে দে, পুরোটা দেখতে দে কী হয়, তারপর না হয় দেখা যাবে। অপেক্ষা বা কারো কথা রীতিমতন মনে করা, এই দুটো কোনো না কোনো সময় ভয়ঙ্কর পরিণতিও নিতে পারে, যেভাবে আপনি আমাকে মনে করছিলেন। বিরাজ আসছে, বিরাজ করতে।